নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এম গার্ডেন পি বন্ধুরা আজকের এই সত্যিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কীভাবে পরিচর্যা করেছি গাছের সমস্তটা বলবো হ্যাঁ একটা বেগুনের ওয়েট এক কেজি আটান্ন গ্রাম তো বন্ধুরা গাছ যখন আপনারা কিনবেন অবশ্যই সেটা তিন থেকে চার তিন থেকে চার ইঞ্চি পটে সেট করে নিন বেগুন গাছ তো আমি বাজার থেকে গাছগুলো কেনার পরে গাছগুলোকে সেট করেছি অন্তত দশ থেকে পনেরো দিন গাছগুলোকে কিন্তু সেট করেছি যখনই গাছগুলোকে লাগাবেন তখন দেখবেন গাছগুলো ধীরে ধীরে টব ছোটো টবেই বড়ো হবে কারণ গাছের পাতা কম তাই ওখানেই আস্তে আস্তে বড়ো হবে এবং একবার আপনারা অবশ্যই তার মাঝে খোল জল দেবেন গাছ যখন পুরো সেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফাইনালি বারো ইঞ্চি টবে অথবা যদি কারো পারমানেন্ট বেড থাকে পারমানেন্ট বেডে অথবা বস্তাতে লাগাতে পারেন বেগুন গাছ খুব ভালো হবে তো বন্ধুরা এই গাছটি লাগানোর পরে আমাদের যে পরিচর্যা করতে হবে সেটা সম্বন্ধে একটু বলি তো এটা একটা থাই ভ্যারাইটি বেগুন বলছে তো এটাকে অনেকে লাউ বেগুন বলছে তো বেগুনগুলো এতটাই বড় কোনো কোনো বেগুন এক কেজি তিনশো চারশো ওয়েট হয় তো আমার কাছে যেটা হয়েছে সেটা এক কেজি আটান্ন গ্রাম ওয়েট হয়েছে তো এর পরিচর্যা কি হবে তো যেহেতু আমরা আগেই টবে সেট করে নিয়েছি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই মাটিতে আমরা শুরুতেই কিছুটা গুঁড়ো শস্যের খোল মিশিয়ে দিয়েছিলাম মাটিটা তৈরি করার সময় আর যেটা দিয়েছিলাম সেটা ছিল কিছু গোবর সার গুঁড়ো করা গোবর সার আমরা মাটিতে মিশিয়ে দিয়েছিলাম তো গাছটা বসানোর পরে অন্তত আপনাকে আরও দশ দিন কোনো খাবার দিতে হবে না দশ থেকে পনেরো দিন তো দেখবেন গাছটা ধীরে ধীরে বড় হবে এবং পাতার আকারগুলো আস্তে আস্তে অনেক বড় হতে শুরু করবে এটাই তার প্রথম লক্ষণ যে গাছটা সঠিকভাবে খাওয়ার পাচ্ছে তাই দেখুন একটা পাতার সাইজ কিভাবে ধীরে ধীরে বাড়ছে তো দশ থেকে পনেরো দিন হয়ে গেলেই যখন দেখবেন গাছে নতুন পাতা আরও দু চারটে ছাড়ছে এবং ব্রাঞ্চ আসছে তখন কিন্তু আপনাকে আবার নতুন করে খোল জল দেওয়া চালু করতে হবে খোল জল বেগুন গাছ খুব পছন্দ করে দেখুন কীভাবে গাছ বড় হয়েছে এবং পাতার আকার একটা 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 অনেক বড় হয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে এবং তাতে নতুন নতুন ব্রাঞ্চও দেখা দিয়েছে গাছে সানলাইট ফুল সানলাইটে গাছ রাখতে পারেন কোনো অসুবিধা নেই গাছ তাতে আরও ভালো হবে তো বেগুন গাছে বেশ কিছু পোকামাকড়ও আক্রমণ হয় সেগুলো একটু খেয়াল রাখতে হবে এবং গাছকে সেইভাবে কীটনাশক দিতে হবে যেগুলো দিলে গাছ সুস্থ থাকবে সেই ধরনের কীটনাশক দিতে হবে দেখুন গাছ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং গাছে কিন্তু নতুন ব্রাঞ্চও চলে এসছে এবার কিন্তু গাছে ব্রাঞ্চের পরেই আসবে ফুল তো ফুল যখনই দেখছেন যে গাছ বড় হয়ে গেছে এবং হেলদি হয়ে গেছে তখন কিন্তু গাছকে আমরা দেব দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারি অথবা ফুল ফল নেওয়ার জন্য আমরা সুপারফার্সফেক্ট পটাশ ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে অনেক সময় গাছ যদি সুস্থ থাকে কোনো রকম রোগ তো না হয় তাহলে কিন্তু গাছে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো যখনই দেখছেন ফুল ঝরে যাচ্ছে আমরা সুপারফার্সফেক্ট পটাশ দিচ্ছি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছি তার সত্ত্বেও গাছ সে ফুল ঝরে যাচ্ছে তখন আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা কিন্তু খুব ভালো একটা ওষুধ বেগুন গাছের ক্ষেত্রে বেগুন গাছে যে রোগ পোকাগুলো হয় ধরুন হঠাৎ করে মাথারা দেখবেন ঝিমিয়ে যাচ্ছে যেটাকে ডক পোকা বলে তো সেটা থেকেও মুক্তি পাবেন আর গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে এবং ফুল ঝরা তিন দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে এবং নতুন করে আপনারা বেগুন গাছে পাবেন তো এই ওষুধটা ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি ওষুধের রেশিওটা আমি একটু বলে দিই আপনারা যদি এমনি ব্যবহার করেন বাড়ির ছাদের জন্য সেখানে পাঁচ ফোঁটাতে এক লিটার জল দেবেন আর যারা চাষের জন্য ব্যবহার করছেন তারা অবশ্যই এই ওষুধটা ব্যবহার করুন তারা তিন এম দেবেন দশ লিটার জলে ভালো করে রেশিওটা মনে রাখুন তিন এমএল দেবেন দশ লিটার জলে ওষুধটা একটু দামি হল কিন্তু ওষুধটার কাজ অত্যন্ত ভালো দশ এম এল ওষুধের দাম প্রায় দুশো টাকার মতো তো আর যদি আপনারা কেউ এক এম দেন সেক্ষেত্রে কিন্তু তিন লিটার জল ব্যবহার করতে পারবেন আপনারা শুধু বেগুন গাছ না অন্য যে কোনো গাছেও এটি ব্যবহার করতে পারেন তাতে শরীর গাছের যেটা সুবিধা হবে যে কোনো রোগ পোকার থেকে মুক্তি পাবে আর গাছে ফুল ফল অত্যন্ত ভালো হবে এটা সব গাছের ক্ষেত্রে ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এই গাছ এই ওষুধটা দিয়ে কিন্তু আমি অনেকটাই উপকার পেয়েছি দেখুন ধীরে ধীরে বেগুন অনেক ধরছে একটা একটা গাছে যদি এই সাইজের বেগুন দশটা পনেরোটা ধরাটা কিন্তু ব্যব কোনো অসুবিধা নেই যারা ফুল ঝরে যাওয়ার সমস্যায় আছেন তারা অবশ্যই এই ওষুধটা ব্যবহার করুন দেখবেন অনেক উপকার পাবেন তো এই গাছটিতে কম বেশি আটটা বেগুন ধরে গেছে আর টোটাল আমি ছটা গাছ লাগিয়েছিলাম সেখানে বেশ কিছু বেগুনও হয়েছিল তো একটা বেগুন নিয়ে আপনার সাথে শেয়ার করছি দেখুন গাছে বেগুনটা কত বড় হয়েছে শুধু সামান্য পরিচর্যা যে পরিচর্যা আমি বললাম খোল জল এনপিকে মানে দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো ব্যবহার করলেও কিন্তু যথেষ্ট শুধু পোকামাকড় লাগছে কি না গাছটাতে সেটা একটু খেয়াল রাখবেন সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক ভালো হবে রেজাল্ট ভালো হবে এবং ফল ধরার সম্ভাবনা অনেক বেশি হবে তো এটাকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখার কারণ একটাই যে বেগুনটা এতটাই ওয়েট বেশি যাতে কোনোভাবে ডালটা না ভেঙে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গাছটাকে একটা দড়ি দিয়ে বেঁধে সাপোর্ট দিয়েছি যাতে গাছটার ডালটা হঠাৎ করে ভেঙে না যায় তো বেগুনের সাইজ আপনারা দেখছেন এবার বেগুনটাকে আমার কাটার পালা বেগুনটায় আমি কাটবো কেটে আপনাদের দেখাবো যে কতটা ওয়েট হলো গাছে খাবারের পরিমাণ যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু গাছে কোনো অসুবিধা হবে না বেগুন গাছ কিন্তু গোবর সার এবং শস্যের খোল প্রচণ্ডভাবে পছন্দ করে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা ঘুটে ভিজিয়ে রাখতে পারেন শুকনো গোবর ভিজিয়ে রাখতে পারেন এবং আপনারা সেগুলো গাছে দিতে পারেন তো এবার আমি বেগুনটাকে কাটবো এবং কেটে আমি এটাকে ওয়েট করে দেখাবো যে আপনাদের বেগুনটা কতটা ওয়েট হয়েছে যে ছবিটা আমি থামলে দিয়েছি ততটাই হয়েছে কি না তো এরকম একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এক কেজির উপর একটা বেগুন গাছের টবে বা গাছের ছাদ বাগানে আমাদের এটা কিন্তু একটা খুব বড় পাওনা তো এবার আমি বেগুনটাকে নিয়ে অবশ্যই পাল্লায় ওয়েট করে দেখাবো যে কতটা ওয়েট হলো দেখুন বেগুনের সাইজ দেখুন কত বড় হয়েছে তো এরকম একটা সুন্দর মুহুর্ত যে এক কেজি উপরে বেগুন আমি যখন এটা নিয়ে গেছিলাম পাল্লায় ওয়েট করতে যেহেতু আমার কাছে পাল্লা নেই তারাও কিন্তু অবাক হয়েছে এবং অনেকেই অবাক হয়েছে ছাদের সম্ভব এত বড় বেগুন করা তো দেখুন আপনাদের সামনে আমি পুরো পাল্লায় রেখে ওয়েট করে দেখাচ্ছি দেখুন ওয়ান জিরো ফাইভ এইট মানে এক কেজি আটান্ন গ্রাম বেগুনটার ওয়েট তো এবার এই বেগুনটাকে কেটে দেখতে হবে বেগুনটার স্বাদ কেমন কেমন খেতে সেটা অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আপনার সঙ্গে যখন আরও ওভারভিউ দেবো একসাথে অনেকগুলো বেগুন অবস্থায় ওভারভিউ নিশ্চয়ই দেবো আমার কোনো ভিডিওতে ওভারভিউতে আপনারা পাবেন যে কত বেগুন গাছে ঝুলে আছে যে পরিচর্যা বললাম এটাই করুন এতে কিন্তু শুধু এই বেগুন না যে কোনো বেগুন গাছই আপনাদের অনেক ভালো হবে এবং ফলন ভালো হবে যারা ওষুধটা দেখলেন তারা অবশ্যই সংগ্রহ করুন দেখুন রেজাল্ট মানে আগুনে জল দেওয়ার মতো রেজাল্ট হবে প্রথম দিন দেবেন তার পনেরো দিন পরে আবার দেবেন এরম তিনটে ডোজ যদি পড়ে তাহলে কিন্তু গাছে ফলন এতটাই বেশি হবে আপনারা ধারণা করতে পারবেন না কারণ আমি নিজে দিয়ে উপকার পেয়েছি আর আমি যেটা যে উপকার পাই সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা সঠিকভাবে সঠিক জিনিসটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই উপকার পাবেন অবশ্যই এই রকমভাবেই গাছে পরিচর্যা করুন এবং বেগুন গাছের যে সব থেকে ভালো ওষুধ সেটাই আপনাদের বললাম আপনার সাথে শেয়ার করলাম দেখুন বেগুনের ফুল যদি ঝরে যায় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি কথা দিচ্ছি একটা ফুলও ঝরবে না বেগুন হবে এত বেশি গাছে যে তখন বলবেন হ্যাঁ সত্যি এতদিন পরে একটা ভালো ওষুধ পেয়েছি তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন